everyone. Yeah, you see? Oh, yeah, you see it. Yes, it's cold. Krishna Bhagaya Bhutale Shiva Krivati Vedanta Swami Nityanamine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Sannavati Pasyate Vishwadhyayane Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Siddhasadi Gaura Bhaktivedanta Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama, Rama Rama Hare Hare, Hare Hare Namah Krishna, Yadavaya Namah, Bhava Govinda Ram, Srimad Sadana, Bhagavati Rajala, Pangum Yandayati Giri, Dakshi Sathavan Vande, Shri Gurundi Atayana, Ramananda Varma, Shri Chaitanya Ishwara, Hare Ram Tat Sat, Hare Ram Tat Sat, শ্রুতি ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আমরা পড়ে চলেছি শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থ সংকলন থেকে। আমরা আজকে দ্বিতীয় ভাগ পড়ব। শ্রী ঈশ্বরপুরী শ্রী মাধবেন্দ্রপুরীর অনুগ্রহ লাভ করেন, অপরদিকে শ্রী রামচন্দ্রপুরী তার নিগ্রহ লাভ করেন। রামচন্দ্রপুরী কর্তৃক শ্রীচৈতন্য মহাপ্রভুর নিন্দা এই বিভাগের অন্তর্ভুক্ত অধ্যায়ের দ্বিতীয় ভাগ। রামচন্দ্রপুরীর স্বভাব। এই তো স্বভাব তার আগ্রহ করিয়া পিছে নিন্দা করে আগে বহুত খাওয়াইয়া। এটি ছিল রামচন্দ্রপুরীর স্বভাব। তিনি আগ্রহ করে প্রচুর পরিমাণে খাওয়াতেন, তারপরে নিন্দা করতেন। রামচন্দ্রপুরী ইচ্ছা করে কোন ভক্তকে প্রচুর পরিমাণে খাওয়াতেন। এবং সেইটিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করতেন তাদের নিন্দা করার জন্য। গুরুত্যক্ত রামচন্দ্রপুরীর পূর্ব বৃত্তান্ত বর্ণন। গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরীর অপ্রকটকালে রামচন্দ্রপুরীর রামচন্দ্রের আগমন। পূর্বে যবে মাধবেন্দ্রপুরী করেন অন্তর্ধান, রামচন্দ্রপুরী তবে আইলা তার স্থান।
পূর্বে মাধবেন্দ্রপুরীর অন্তিম সময় রামচন্দ্রপুরী তার কাছে এসেছিলেন। চৈতন্য চরিতামৃতান্ত লীলা 8.19। শ্রী মাধবেন্দ্রপুরীর অপাত্রিত দীপ্র লম্ভ রসে কৃষ্ণ কীর্তন। পুরি গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইনু বলে করে ক্রন্দন। মাধবেন্দ্রপুরী কৃষ্ণ নাম সংকীর্তন করছিলেন এবং কখনো কখনো হে প্রভু আমি মথুরায় আশ্রয় পেলাম না বলে ক্রন্দন করছিলেন। শুষ্ক জ্ঞানী রামচন্দ্রের মর্তক জ্ঞানে গুরু মর্যাদা লঙ্ঘন। রামচন্দ্রপুরী তবে উপদেশে তারে শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে। রামচন্দ্রপুরী তখন মাধবেন্দ্রপুরীকে উপদেশ দিতে শুরু করলেন। শিষ্য হয়ে তিনি গুরুকে উপদেশ দিয়েছিলেন। মূর্খতাবশত এইভাবে দেখো, শিষ্যের কখনোই গুরুকে উপদেশ দেওয়া উচিত না, এটি শাস্ত্রের নির্দেশ। কিন্তু রামচন্দ্রপুরী তার এই সাধারণ জ্ঞানটুকু ছিল না। তাই এইভাবে তিনি তার গুরুদেবের পাদপদ্মে অপরাধ করেছিলেন। মূর্খতাবশত এইভাবে অনধিকার চর্চা করতে তার ভয় হয়নি। তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ স্মরণ, ব্রহ্মবিত হইয়া কেনে করহ ক্রোধন। তিনি বলেছিলেন, আপনি ব্রহ্মানন্দে পূর্ণ সেই কথা স্মরণ করুন, আপনি ব্রহ্মবিদ হয়ে কেন রোদন করছেন? তাৎপর্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ভগবদ্গীতায় বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ব্রহ্মভূত হওয়ার ফলে আত্মা প্রসন্ন হয়, না সোচতি না কাঙ্ক্ষতি, তখন আর তিনি কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না অথবা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না। মাধবেন্দ্রপুরী কেন রোদন করছিলেন তা না জেনে রামচন্দ্রপুরী তাকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার ফলে তিনি মহা অপরাধ করেছিলেন, কেননা শিষ্যের কখনোই গুরুকে উপদেশ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। মাধবেন্দ্রপুরীপাদ তিনি একটি অত্যন্ত উন্নত স্তরে অবস্থান করে তিনি কৃষ্ণের বিরহে ক্রন্দন করছিলেন। কিন্তু রামচন্দ্রপুরী তাকে ব্রহ্মভূতের ওপর, নির্বিশেষ ব্রহ্মের ওপর ধ্যান করতে বলছিলেন, উপদেশ দিচ্ছিলেন, যেটি হচ্ছে ভক্তির বিরুদ্ধে। মাধবেন্দ্রপুরীর রামচন্দ্রকে অপরাধী জ্ঞানে ক্রোধভরে উপেক্ষা ও ভৎসনা। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, দূর দূর প্রাপিষ্ট বলি ভৎসনা করিল। তার সেই উপদেশ শুনে মাধবেন্দ্রপুরীর মনে ক্রোধের উদয় হলো এবং দূর দূর হও, দূর হও পাপিষ্ঠ বলে তাকে ভর্ৎসনা করলেন। তাৎপর্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রামচন্দ্রপুরী বুঝতে পারেননি যে তার গুরুদেব মাধবেন্দ্রপুরী অপ্রাকৃত বিরহ অনুভব করছিলেন। তার সেই অনুশোচনা জড়জাগতিক ছিল না, পক্ষান্তরে তার ছিল সর্বোচ্চ কৃষ্ণ প্রেমানন্দের প্রকাশ।
তিনি যখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে ক্রন্দন করছিলেন, আমি কৃষ্ণকে পেলাম না, আমি মথুরা পেলাম না, এটি তার জড়জাগতিক অনুশোচনা ছিল না। মাধবেন্দ্রপুরীর অন্তরের অনুভূতি উপলব্ধি করার যোগ্যতা রামচন্দ্রপুরীর ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে পারমার্থিক মার্গে অত্যন্ত উন্নত বলে মনে করেছিলেন। তাই মাধবেন্দ্রপুরীর অনুতাপকে সাধারণ জাগতিক অনুশোচনা মনে করে তিনি তাকে উপদেশ দিয়েছিলেন ব্রহ্মকে স্মরণ করার, কেননা তিনি নিজে ছিলেন প্রচ্ছন্ন মায়াবাদী। মাধবেন্দ্রপুরী রামচন্দ্রপুরীর এক মহা রামচন্দ্রপুরীকে এক মহামূর্খ বলে বুঝতে পেরে তৎক্ষণাৎ তিরস্কার করেছিলেন। গুরুদেবের এই তিরস্কার অবশ্যই শিষ্যের মঙ্গলের জন্য। গুরুদেবের এটি হচ্ছে কর্তব্য যে তার শিষ্যকে যে কিনা একটি ভুল পথে যাচ্ছে বা ভুলভাবে ব্যবহার করছে তাকে সঠিক পথে নিয়ে আসা বা তাকে ভর্ৎসনা করা, সঠিক পথে আনার জন্য। আপন দুঃখে মরো এই দিতে আইল জানা, কৃষ্ণকে না পাওয়ার দুঃখে এবং মথুরা না পাওয়ার দুঃখে আমি কাতর, আর এই মূর্খ আমাকে জ্বালাতে এসেছে। মাধবেন্দ্রপুরী শুদ্ধ কৃষ্ণ প্রেমে অবস্থান করছিলেন, কিন্তু রামচন্দ্রপুরী তার এই উচ্চ অবস্থান অপ্রাকৃত স্তর না বুঝতে পেরে তাকে উপদেশ দিচ্ছিলেন। তার গুরুদেবের চিন্ময় স্তরকে না বুঝে মরে মুখ না দেখাবি তুই, যাও যথেই তথি তুরে দেখি মইলে মোর হবে অসদগতি। আমাকে তুই তোর মুখ দেখাবি না, তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যা, তোর মুখ দেখে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার অসদগতি হবে। তিনি কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনাময় হতে চান, কিন্তু রামচন্দ্রপুরী তাকে নির্বিশেষভাবে তাকে উপদেশ দিচ্ছেন। তো মাধবেন্দ্রপুরী তাকে পরিত্যাগ করলেন। কৃষ্ণ না পাইনু মুই মোরো আপন দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড়ো মূর্খে, শ্রীকৃষ্ণকে না পাওয়ার দুঃখে আমি মরছি, আর এই মূর্খ এসেছে আমাকে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দিতে। চৈতন্য চরিতামৃতা অন্তে লীলা 8.26 গুরুব আজ্ঞারূপ অপরাধ বসে বিষয় ভোগ বা সংসার বাসনা, এই যে শ্রী মাধবেন্দ্র শ্রীপাদ উপেক্ষা করিল সেই অপরাধে ইহা বাসনা জন্মিল। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী রামচন্দ্রপুরীকে উপেক্ষা করেছিলেন এবং এই অপরাধ
অপরাধে তার হৃদয়ে ধীরে ধীরে জড় বাসনার উদয় হয়েছিল। তাৎপর্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক। এখানে বাসনা শব্দের শুষ্ক জ্ঞান শব্দে শুষ্ক জ্ঞান বোঝানো হয়েছে। এই শুষ্ক জ্ঞান জড় বিষয়। শ্রীমদ্ ভাগবতের 10.14.4 বলা হয়েছে, ভগবত ভক্তিবিহীন যে ব্যক্তি কেবল জানতে চান কেবল বোধ লব্ধয়ে, কেবল মনোধর্ম প্রসূত শুষ্ক জ্ঞান লাভ করেন, তার কোনো রকম পারমার্থিক জ্ঞান লাভ হয় না। ভক্তি সন্দর্ভের 111 সেই সম্বন্ধে বলা হয়েছে, জীবন মুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করেন তাহলে সেই তাহলে তিনি সংসার বাসনায় অধঃপতিত হন এবং তখন তিনি চিন্ময় তত্ত্বকেই কেবল অদ্বয় জ্ঞান বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতের 10.2.22 লঘুতোষণী টিকায় শ্রীশিল জীব গোস্বামী বলেছেন, জীবন মুক্ত হওয়া সত্ত্বেও কেউ যদি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করেন তাহলে তিনি পুনরায় জড়বাসনায় বন্ধনে আবদ্ধ হন। বিষ্ণু ভক্তি চন্দ্রোদয় পুরাণ থেকে এইরকম একটি উদ্ধৃতি পাওয়া যায়, জীবন মুক্তরাও কখনো কখনো সংসার বাসনায় আসক্ত হন, কিন্তু যখন তারা সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তখন তারা কখনো এই ধরনের বাসনার দ্বারা প্রভাবিত হন না। এগুলি প্রামাণিক শাস্ত্রের উক্তি। কেউ যদি শ্রী গুরুদেবের অথবা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করেন তাহলে তিনি জড়স্তরে অধঃপতিত হয়ে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রচেষ্টায় লিপ্ত হন। রামচন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীর কাছ থেকে শিক্ষা লাভ করা উচিত ছিল। কিন্তু যেহেতু তিনি মাধবেন্দ্র পরিপাদের চরণে অপরাধ করেছিলেন, তার জড় বাসনায় লিপ্ত হয়েছিলেন, অধঃপতিত হয়েছিলেন। জল্পনা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রচেষ্টায় লিপ্ত হন। কৃষ্ণ কৃষ্ণ বা স্বরূপ তদ্রূপ বৈভবাদী চিৎবিলাস দর্শনবিহীন বিষ্ণু নিন্দারম্ভ শুষ্ক ব্রহ্ম জ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ সর্বলোক নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। শুষ্ক ব্রহ্ম জ্ঞানে কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। তার একমাত্র কাজ হচ্ছে বৈষ্ণবদের নিন্দা করা এবং তার ফলে সকলের নিন্দা করাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। তাৎপর্য ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে নির্বন্ধ শব্দের দ্বারা রামচন্দ্রপুরীর অপরের প্রতি নিন্দা করা তীব্র বাসনাকে নির্দেশ করেছেন। নির্বিশেষ মায়াবাদীরা যাদের কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, যারা ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করে না এবং যারা ব্রহ্মকে শুষ্ক জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করে, তারা মনে করে কৃষ্ণ ভক্তি কর্মকাণ্ড বা সকাম কর্মের অন্তর্ভুক্ত। তাদের মতে কৃষ্ণ ভক্তি ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য আরেকটি উপায় মাত্র। সুতরাং ভক্তরা জড়জাগতিক কার্যকলাপে রত এই মনে করে তারা সমালোচনা করে। তারা মনে করে ভগবত ভক্তি হচ্ছে মায়া এবং কৃষ্ণ অথবা বিষ্ণুও মায়া, সেই কারণে তাদেরকে মায়াবাদী বলা হয়। যারা কৃষ্ণ এবং তার ভক্তদের প্রতি অপরাধী তাদের এই ধরনের মনোভাব জাগ্রত হয়। সেই কারণে রামচন্দ্রপুরী তার গুরুদেবের চরণে অপরাধ করার ফলে
তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকর্ষিত হন, যেটি হচ্ছে একটি জড়স্তর। শ্রীল ঈশ্বরপুরীর ঐকান্তিকী গুরু ভক্তি। ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, সহস্তে করে ন মলমূত্রাদি মার্জন। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর সেবা করেছিলেন। তিনি দুই হস্তে তার মল মূত্রাদি মার্জন করেছিলেন। তিনি সহস্তে তার মল মূত্রাদি মার্জন করেছিলেন। ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর প্রতি অত্যন্ত তিনি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন এবং তার সেবা করতেন একটি বিনম্র সেবক রূপে। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ। ঈশ্বরপুরী সর্বক্ষণ মাধবেন্দ্রপুরীকে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা শোনাতেন। এইভাবে তিনি মাধবেন্দ্রপুরীকে তার অপ্রকটের সময় কৃষ্ণ নাম স্মরণ করতে সাহায্য করেন। এই জগৎ ছাড়ার সময় একজনের কৃষ্ণের কথা স্মরণ করা উচিত। ঈশ্বরপুরী তার গুরুদেব মাধবেন্দ্রপুরীকে কৃষ্ণ নাম স্মরণ করাতে সাহায্য করছিলেন তার দেহ অবতার অপ্রকট লীলা সময়। এই কারণে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় শিষ্য। শ্রী ঈশ্বরপুরীর গুরু প্রসাদ প্রাপ্তি। তুষ্ট হইয়া পরিতারে কইলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার ওক প্রেম ধন। সন্তুষ্ট হয়ে মাধবেন্দ্রপুরী তাকে আলিঙ্গন করে বর দিয়েছিলেন, তোমার কৃষ্ণ প্রেম রূপ সম্পদ লাভ হোক। ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরীপাদের বিশেষ কৃপা লাভ করেছিলেন, আশীর্বাদ ও কৃপা লাভ করেছিলেন। গুরুর নিকট একের কৃপা লাভের ফল, অপরের বাঞ্ছনা লাভের ফলে তারতম্য। সেই তো সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর, রামচন্দ্রপুরী হইল সর্বনিন্দাকর। সেই থেকে ঈশ্বরপুরী হলেন কৃষ্ণ প্রেমের সাগর, আর রামচন্দ্রপুরী হলেন সকলের নিন্দাকারী নিন্দার সাগর। এটি প্রদর্শন করছে যে একই গুরুদেবের বিভিন্ন শিষ্যের কিভাবে বিভিন্ন রকমের গুণ থাকতে পারে। ঈশ্বরপুরী ঈশ্বরপুরী পেয়েছিলেন মাধবেন্দ্রপুরীর আশীর্বাদ এবং রামচন্দ্রপুরী পেয়েছিলেন তার অপরাধের জন্য তিরস্কার তার ফল। ও দণ্ডলাভের দৃষ্টান্তদ্বয় দ্বারা লোকশিক্ষা
মহদ অনুগ্রহ নিগ্রহের সাক্ষী দুই জনে এই দুই দ্বারে শিখাইলা জগজনে। মহৎ ব্যক্তির অনুগ্রহ এবং নিগ্রহের তারা দুইজন সাক্ষী। মাধবেন্দ্রপুরীর এই দুইজন শিষ্যের দ্বারা ভগবান সমস্ত জগৎবাসীদের শিক্ষা দিলেন। প্রত্যেকের এই দুটি উদাহরণের তাৎপর্য বোঝা উচিত। মাধবেন্দ্র পুরি যে শিক্ষা প্রদান করেছেন, অকাঙ্ক্ষিত বিপ্রলম্ভ অবস্থায় মাধবেন্দ্র গোস্বামীর অপ্রকট জগদ্গুরু মাধবেন্দ্র করি প্রেমদান এই শ্লোক করিতে হো কইল অন্তর ধান। সারা জগতের গুরু মাধবেন্দ্র পুরি সারা জগৎকে কৃষ্ণপ্রেম দান করে নিম্নলিখিত শ্লোকটি উচ্চারণ করে এই জগৎ থেকে অপ্রকট হলেন। চৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা 8.34 পদ্মাবলীতে 330 ধৃত শ্রী মাধবেন্দ্র পুরীর বাক্য আই দীন দয়ার্ধনাথ হে মথুর নাথ কধাবলোক্যসে হৃদয়ং তত অলোক কাতরম দয়িত ভ্রম্যতি কিং করোম্যহম্। অনুবাদ: হে দীন দয়ার্ধনাথ, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় যে অত্যন্ত অস্থির হয়ে পড়েছে, হে প্রিয়তম, এখন আমি কি করব? মাধবেন্দ্র পুরী এই জগৎ ত্যাগ করেন পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়। শ্লোকের মর্মার্থ বা তাৎপর্য ব্যাখ্যা: এই শ্লোকে কৃষ্ণ প্রেম করে উপদেশ, কৃষ্ণের বিরহে ভক্তের ভাব বিশেষ। এই শ্লোকে মাধবেন্দ্র পুরি উপদেশ দিয়েছেন কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করতে হয়। কৃষ্ণের বিরহে ভক্ত চিন্ময় ভাবে আবিষ্ট হন। কিভাবে কৃষ্ণের বিরহে ভক্ত চিন্ময় ভাবে আবিষ্ট হন। মাধবেন্দ্র কৃষ্ণ প্রেম কল্পবৃক্ষের অঙ্কুর, শ্রী চৈতন্য স্বয়ং অঙ্কুরোদ্গত পরিবর্ধিত মূল বিতপি। পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। এই পৃথিবীতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ করে মাধবেন্দ্র পুরি এই জগৎ থেকে অপ্রকট হলেন। সেই প্রেমাঙ্কুর কালক্রমে এক বিশাল বৃক্ষে পরিণত হয় এবং সেই বৃক্ষটি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্র পুরীপাদের সম্প্রদায়ে আসছেন, পরম্পরা সম্প্রদায়। কিভাবে পরমেশ্বর ভগবান স্বয়ং ভক্তরূপে এসে অবতরণ করেন এবং তিনি প্রেম বৃক্ষ, কৃষ্ণ প্রেম বৃক্ষ রূপে তিনি নিজেকে প্রদর্শন করেন, অবতরণ করেন।
কৃষ্ণ বিরহে তুতু সেবা শিক্ষা প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর প্রস্তাবে কহিল পুরি গোসাইর নির্জন যেই ইহা শুনে সেই বড় ভাগ্যবান। প্রসঙ্গক্রমে আমি মাধবেন্দ্র পুরীর নির্জন বর্ণনা করলাম, যিনি তা শোনেন তিনি অত্যন্ত ভাগ্যবান। ভক্তরা শ্রবণ করেছেন কিভাবে মাধবেন্দ্র পুরী এই জগৎ ত্যাগ করেন কৃষ্ণ প্রেমে বিরহে মগ্ন হয়ে। তারা এই যদি শ্রবণ করেন এই লীলা তাহলে তারা বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এইভাবে এই অধ্যায় সমাপ্ত হল। ঈশ্বরপুরী শ্রী মাধবেন্দ্রপুরী অনুগ্রহ লাভ করেন, অপরদিকে রাম শ্রী রামচন্দ্রপুরী তার নিগ্রহ লাভ করেন। রামচন্দ্রপুরী কর্তৃক শ্রী চৈতন্য মহাপ্রভুর নিন্দা এই বিভাগের অন্তর্ভুক্ত অধ্যায়। আশ্রয় গ্রহণ করবেন কেউ জুমের মাধ্যমে একজন ভক্ত। ওকে, প্লিজ ইউ নো গুরু মহারাজের প্রণাম মন্ত্র। ওকে, প্লিজ রিপিট আফটার মি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ। শ্রীমতে জয় প্রতাপ স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গোরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণে হরে কৃষ্ণ। দীপ্তিমান উজ্জ্বল নিতা গুরু মহারাজ বার্থডে উজ্জ্বল করেন। হরে কৃষ্ণ গুরু সুস্মিতা লক্ষ্মী রানী রবিদাসি গুরু মহারাজ কৃষ্ণ মতি অস্তু অরিন্দ্রাক্ষ প্রভু বার্থডে করবে গুরু মহারাজ ভোপাল। Wow. Where is Golok Priya? She is not here today. Yeah.
Okay, anyway, blessings to both of them. Sushmita Lakshmi Devi Dasi, Guru Maharaj blessing you, Krishna Panti Rastu, and Guru Priyas Dasi. Okay, she is also there. Okay, she is offering this both to Guru Maharaj and her parents. Hare Krishna. Okay, Vancha Kalpataru Vescha, Kripasandhu Bevacha, Patitanam Pavanebhyo, Vaishnavebhyo, Namo Namaha. Okay, one more thing. Guru Maharaj, there is a devotee from Florida, Arjun Krishna Prabhu. He is from the Krishna house there. So his place, Kalakanta Prabhu, the god brother, he has written a book called Gita Gan. Translated. Translated Prabhupada. He translated that into English. Prabhupada's Gita Gan, he translated that into English. So he sent the book for you, Guru Maharaj. The poetry which got translated. Okay, Krishna Natirastu, Hari Bol, Hare Krishna. Stay tuned for tomorrow's class. Hare Krishna, dear devotees, welcome to Guru Maharaj Virtual Book Table. And dear devotees, is a special request for you all. So there is a physical book table as well. Just look right behind us. So you get the opportunity to distribute the Prabhupada books by participating virtually and physically. So welcome to Guru Maharaj Virtual Book Table from Sri Ram Mayapur. Gita Jayanti Maharaj final sprint is going on last 3 days until 7th January 2023. The world is witnessing the ever increasing demand and proposed supply of Guru Maharaj ekjon Guru Bhata Kalakanta Prabhu Gitar Gan Grontho Ingrejit Bhashay অনুবাদ করেছেন, সেই গ্রন্থটি উনি গুরু মহারাজের জন্য পাঠিয়েছেন উপহার হিসেবে, তার একটি শিষ্য এসে তাকে দিতে এসেছে। আর এই গ্রন্থ বিতরণের অ্যানাউন্সমেন্ট এখন আপনারা শ্রবণ করুন। নবীন পুলাই ফ্রম হায়দ্রাবাদ স্মল বুক মুম্বাই জেন্স স্টেন গীতা সুদর্শন বজেশ দাস ফ্রম ইউকে ফোর গীতা Rohini Mataji from UK 12 Gitas, Vishni Palak Das from Delhi 1 small book, Tushar Sharma from Bangalore 4 Gitas, and Kurup Deep, Kumar Deep from UP 1 Gita 10 small books, Himangi Ramesh from Damodar Desh 21 Gitas, and Tapas Rai from Howrah 1 Gita, Rajiv Gopi from Purulia 5 Gitas, Priti Priyanka from Bihar 1 Gita and 10 small books, Deep Shikha from Chennai 1 Gita and 10 small books, and Matilal Datta from Midnapur 1 Gita, Prem Prakash Gaur Das from UK 2 Gitas and 10 small books, Raghukula Pran Das from Assam 1 Gita, Madhuri Mamata Mai Devidasi from Mumbai 14 Gitas, and Bahurupa Narasimha Das from Avatari Desh 538 Gitas, Nandakumar Govindadas from Alipur Dhar 8 Gitas, and Devapalak Nitai Das from Chennai 13 Gitas, Poonam Sinha from UP 1 Gita 10 small books, and from Guru Maharaj physical book table donation, Mishra Bhagwan Prabhu 2 Gitas, and from Kolkata Vrindavaneshwari 2 Gitas, Anuttar Kalinji Devidasi from Rani Gamla 1 Srimad Bhagavatam set and 43 big books and 23 small books, 29 small books, Nitya Sevites, Rajeshwara Ghauradas and Shanta Gopi Devidasi 1 Gita and 10 small books, Prahlad Krishna Das 1 Gita and Charani Devidasi and Dardata 1 Gita, Rughangas Ghaurangas family, 1 Gita, Balachandra Channa Vinita Gandharvika Devidasi, Balabandha 4 small books, Gopikanta Krishnadas from USA 2 small books. So Guru Maharaj is distributing 677 Maha big books, 43 big books and 102 small books. A total of 822 Srila Prabhupada transcendental book, including 1 Srimad Bhagavatam set. Srila Prabhupada transcendental book distribution, Ki Jai. And all these special devotees get a
special Narasimha Puja and few hours from Navin Shri Ram Mayapur. All of you devotees also bless them by calling out loudly after me. Nitai Gauranga. Please pass on this wonderful opportunity. Hare Ram, 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 Ram.